হ্যালো ফ্রেন্ডস তোমাদের সকলকে স্বাগত আজকে পরিবেশ বিজ্ঞানের তেরো নম্বর ক্লাস বন্ধুরা আজকে আমরা পরিবেশ বিজ্ঞানের তেরো নম্বর ক্লাস আলোচনা করব এর আগে বারোটা ভিডিও অলরেডি বানানো হয়েছে তোমরা তার লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে ওকে এবং তোমরা যদি এই ভিডিওর পিডিএফ লিঙ্ক পেতে যাও তাহলে অবশ্যই ডেসক্রিপশনে যাও সেখানে তোমরা পিডিএফ লিঙ্কটাও পেয়ে যাবে ঠিক আছে তাই তোমরা পিডিএফ লিঙ্কটা এখনই সংগ্রহ করে নাও চলো বন্ধুরা শুরু করি সরাসরি আমাদের তেরো নম্বর ক্লাসটি দেখো আমাদের প্রথম প্রশ্ন কী আছে সামাজিক পতঙ্গ হলো তার আগে বলে রাখি ভিডিওটি তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো এখানে চৌত্রিশ প্লাস অর্থাৎ চৌত্রিশটির ওপর প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে ঠিক আছে তাই তোমরা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে দেখো বন্ধুরা আমরা প্রথম প্রশ্ন আলোচনা করছিলাম সামাজিক পতঙ্গ হলো চারটে অপশান দেওয়া আছে মৌমাছি প্রজাপতি রেশম্মত মাছি সামাজিক পতঙ্গ কোনটি মধ্যে অবশ্যই মৌমাছি অপশান এ মৌমাছি একটি কী সামাজিক পতঙ্গ দুই নম্বর প্রশ্ন দেখো কী বলা আছে রানী মৌমাছির কাজ কী রানী মৌমাছির কাজ বন্ধুরা কেবলমাত্র ডিম পাড়া অর্থাৎ অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর ঠিক আছে রানী মৌমাছির কী কাজ কেবলমাত্র ডিম পাড়া চলো পরবর্তী দেখে নেব আমাদের তিন নম্বর প্রশ্নে কি বলা আছে নিচের কোনটি শ্রমিক মৌমাছির কাজ নয় সেটা হবে অপশান বি অর্থাৎ ডিম পাড়া কিন্তু রানী মৌমাছির কাজ অর্থাৎ শ্রমিক মৌমাছির এটা কাজ নয় ওকে বাকি যে তিনটে অপশান দেওয়া আছে এই তিনটে শ্রমিক মৌমাছিরা করে থাকে যেমন মৌচাক তৈরি করা সন্তান লালন পালন করা মকরন্দ সংগ্রহ করা এইগুলো সবগুলো কি করে শ্রমিক মৌমাছিরা করে ঠিক আছে আর ডিম পাড়াটা হচ্ছে রানী মৌমাছির কাজ তাই সঠিক উত্তর আমাদের অপশান নাম্বার বি ওকে পরবর্তী দেখো আমাদের চার নম্বর প্রশ্ন কি দেওয়া আছে মধুতে প্রচুর পরিমাণে কি থাকে চারটে অপশান দেওয়া আছে এর মধ্যে সঠিক কী হবে বন্ধুরা মধুতে আমরা জানি প্রচুর পরিমাণে কী থাকে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ অর্থাৎ অপশান এ ওকে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ প্রচুর পরিমাণে কিসে থাকে মধুতে থাকে ওকে দেখো পাঁচ নম্বর আমাদের কি বলা আছে শ্রমিক মৌমাছিরা মকরন্দ সংগ্রহ করে প্রথমে তা জমা রাখে কোথায় আমরা জানি শ্রমিক মৌমাছিরা কি করে ফুল থেকে মকরন্দ্র সংগ্রহ করে এবং প্রথমে সঙ্গে সঙ্গে যদি তারা চাকে রাখতে পারে না তাহলে প্রথমে তারা কোথায় রাখে সেটা হবে মধু থলি অর্থাৎ অপশন সি তারা প্রথমে মধু থলিতে রাখে ঠিক আছে এবং সেইগুলো নিয়ে এসে তারা মৌ চাকে সংগ্রহ করে পরবর্তী দেখো আমাদের কী আছে ছয় নম্বর প্রশ্নে শ্রমিক মৌমাছির মোম গ্রন্থি কোথায় থাকে অপশান চারটে দেওয়া আছে পেটের থলি সামনের দুটি পায়ে পিছনের দুটি পায়ে মাঝের দুটি পায়ে সঠিক উত্তর অপশান নাম্বার এ অর্থাৎ পেটের থলিতে কি হয় শ্রমিক মৌমাছিদের মোম গ্রন্থি থাকে ঠিক আছে ভালোভাবে মনে রাখবে কোথায় থাকে পেটের থলিতে কি থাকে গ্রন্থি সাত নম্বর প্রশ্নে আমাদের বলেছে মৌমাছিদের সমাজে যত ধরনের মৌমাছি দেখা যায় তাহলে মৌমাছিদের যে সমাজ সেখানে যত ধরনের মৌমাছি দেখা যায় তার সংখ্যা কি সেটা হবে তিন ধরনের মৌমাছি দেখা যায় কত ধরনের তিন ধরনের পুরুষ মৌমাছি স্ত্রী মৌমাছি এবং কি শ্রমিক মৌমাছি ওকে পরবর্তী দেখো আমাদের আট নম্বর প্রশ্ন কী বলা আছে মৌমাছিদের কাজ থেকে আমরা কি কি পাই সঠিক উত্তর বন্ধুরা কী হবে চারটে অপশান দেখে নাও রেশম আর মোম মধু আর মোম চর্বি আর মোম মোম আর মোমবাতি বন্ধুরা আমরা কি পাই মধু আর মোম পাই অর্থাৎ অপশান বিতে দেখো আছে মধু আর মোম অর্থাৎ অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর মৌমাছিদের কাছ থেকে আমরা পেয়ে থাকি মধু এবং মোম পরবর্তী দেখো আমাদের নয় নম্বর প্রশ্নে কী বলা আছে মৌচাক অবস্থিত কী বলেছে মৌচাকে অবস্থিত প্রকোষ্ঠীগুলি কীরকম রকম বন্ধুরা তোমরা যদি মৌচাক যে চাকটা থাকে যখন মধু সংগ্রহ করে সেখানে গিয়ে দেখবে সেটা কি সরভুজাকৃতি থাকে ঠিক আছে সেটা কি থাকে স্বর ভুজাকৃতি অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর দেখো আমাদের দশ নম্বর প্রশ্ন বলেছে মৌমাছি পালন করার জন্য মৌমাছির যে প্রাকৃতিক বা কৃত্রিম থাকার জায়গার ব্যবহার করা হয় সেটাকে কি বলবো আমরা সেটাকে বলবো এপিয়ারি ঠিক আছে অপশান এ কি বলবো এপিআরি ওকে এটা হচ্ছে মৌমাছি থাকার জায়গা ওকে আর অনেক সময় পরীক্ষায় পরে কি পাখিদের থাকার জায়গা সেটা হবে এবিয়ারি। ঠিক আছে এপিয়ারি হচ্ছে মৌমাছি আর এভিয়ারি হচ্ছে পাখিদের থাকা জায়গা পরবর্তী দেখো এগারো নম্বর প্রশ্ন আমাদের কী বলা আছে মধু থলিতে মকরন্দের সঙ্গে যে উপাদান মেশার ফলে মকররন্ধে থাকা শর্করার কিছু পরিমাণ কি হয় পরিবর্তন ঘটে সেটাকে আমরা কি বলবো দেখো মিশে মিষ্টি রস দেহরস রক্তরস লালা রস বন্ধুরা মধুটা তারা কৃষি মুখের সাহায্যে যেহেতু সংগ্রহ করে তাই অবশ্যই মিশবে লালা মিশবে অর্থাৎ অপশন ডি আমাদের একদম সঠিক উত্তর পরবর্তী দেখো বারো নম্বর প্রশ্নে আমাদের কী বলা আছে মৌমাছির জীবনচক্রে যতগুলি দশা দেখা যায় তার সংখ্যা কি বন্ধুরা আমরা মৌমাছির যে জীবনচক্র সেখানে চারটি দশা দেখতে পাই ওকে কয়টি দশা চারটি দশা এবার কি কি দশা আমরা পরের প্রশ্নে আসব। দেখো বন্ধুরা আমাদের এখানে চোদ্দো নম্বর প্রশ্নতে ওইটাই দেওয়া আছে ঠিক আছে চলো তার আগে তেরো নম্বর প্রশ্নটা আমরা দেখে নিই বলেছে শ্রমিক মৌমাছির পেটের থলিতে থাকে কি মধুগ্রন্থি সবুজ গ্রন্থি শ্বেতগ্রন্থি মোমগ্রন্থি বন্ধুরা এই প্রশ্নটা কিন্তু আমরা প্রথমেই আলোচনা করেছিলাম শ্রমিক মৌমাছির পেটের থলিতে কি থাকে অবশ্যই গ্রন্থি ঠিক আছে আগেরটা কী ছিল মোমগ্রন্থি কোথায় থাকে এখানে একটু ঘুরিয়ে দিয়েছে বলেছে পেটের থলিতে কি থাকে সেটা হবে মোমগ্রন্থি ওকে পরবর্তী দেখো আমাদের চোদ্দো নম্বর প্রশ্ন যে চারটে আমাদের পরপর মৌমাছির জীবন পর্যায়ে দেখে নাও কি আছে মৌমাছিদের জীবনচক্রে বিভিন্ন দশা পরপর যেভাবে আসে চারটে অপশান দেওয়া আছে বন্ধুরা প্রথমে আমরা কীভাবে জানি ডিম হবে দেখো অপশান বিতে একমাত্র ডিম আছে ঠিক আছে অপশান বিতে একমাত্র ডিম আছে তাই অপশান বি আমাদের একদম সঠিক উত্তর ডিম তারপরে লার্ভা তারপরে পিউপা তারপরে পূর্ণাঙ্গ ওকে ভালোভাবে মনে রাখবে ডিম তারপরে লার্ভা তারপরে পিউপা তারপরে পূর্ণাঙ্গ ওকে অপশান বি হয়ে যাবে আমাদের একদম সঠিক উত্তর দেখো পনেরো নম্বর খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বলেছে পিসি কালচার হলো মুক্তার চাষ মাছ চাষ মৌমাছির চাষ রেশম মথের চাষ সঠিক উত্তর অপশান বি অর্থাৎ পিসি কালচার হচ্ছে মাছ চাষকে বলা হয় ঠিক আছে মাছ চাষের বাণিজ্যিক নাম হচ্ছে পিসি কালচার পরবর্তী দেখো ষোলো নম্বর প্রশ্নে আমাদের কি বলা আছে লিখিত গুলির মধ্যে মাইনর কার্প হলো কোনটি কালবোস বাটা মৃগেল রুই সঠিক অপশান বি অর্থাৎ বাটা মাছকে আমরা কি বলবো মাইনর কার্প বলে থাকি ঠিক আছে মাইনর কার্পকে সেটা হবে বাটা মাছ পরবর্তী সতেরো নম্বর প্রশ্ন দেখে নাও মাছের প্রজনন ঋতু হলো তাহলে সেটা কোনটা হবে এপ্রিল মে মাসে হয় জু জুলাই মাসে হয় আগস্ট সেপ্টেম্বর মাসে হয় অক্টোবর নভেম্বর বন্ধুরা মাছের প্রজনন হয় জুন জুলাই মাস অর্থাৎ অপশান বি আঠেরো নম্বর প্রশ্ন দেখে নাও মাছের মাথায় মানুষের মতো একটা অন্তঃক্ষরা গ্রন্থি থাকে এর নাম কি। চারটে অপশান দেওয়া আছে বন্ধুরা আমরা মাথায় আমাদের কোন গ্রন্থে থাকে অবশ্যই কি পিটুইটারি গ্রন্থ থাকে অপশান সি ওকে মাছের মাথায় মানুষের মতো কি অন্ত থাকে সেটার নাম কি বলেছে পিটুইটারি অপশান সি ওকে পরবর্তী দেখে নাও উনিশ নম্বর প্রশ্ন আমাদের কী বলা আছে দেশি কার্পের সঙ্গে বহিরাগত কার্প একই পুকুরে চাষ করাই হলো কি এপিকালচার সিলভিকালচার মনোকালচার পলিকালচার এটাকে বাংলা ভাষায় আমরা কি বলবো মিশ্র চাষ ঠিক আছে বা অপশান ডি অর্থাৎ পলিকালচার বা মিশ্র চাষ বলি ওকে অপশান ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর বহিরাগত কার্প এবং দেশি কার্প একসঙ্গে পালন করা হলে সেটাকে বলবো পলিকালচার বা মিশ্র চাষ পরবর্তী দেখো কুড়ি নম্বর প্রশ্ন কৃত্রিম পদ্ধতিতে মাছের পোনা তৈরি করতে যে গ্রন্থির নির্যাস ব্যবহার করা হয় সেটা কি অগ্নাশয় পিটুটারি শুক্রাশয় থাইরয়েড বন্ধুরা যে গ্রন্থির নির্যাস আমরা ব্যবহার করি ডিম পোনা তৈরি করতে সেটা হবে পিটুইটারি অপশন বি আমাদের সঠিক উত্তর একুশ নম্বর প্রশ্ন দেখো কি বলা আছে বহিরাগত কার্প হলো অপশান এ রুই অপশান বি কাতলা অপশান সি সিলভার কাপ বন্ধুরা বহিরাগত কার্প কি সিলভার কাপ অপশান সি আমাদের সঠিক উত্তর পরবর্তী দেখো তোমাদের বাইশ নম্বর প্রশ্ন হোম টাক্কের জন্য বলেছে বিদেশি কার্প হলো অপশান এ সিলভার কার্প অপশান বি তেলাপিয়া অপশান সি উভয় তিনটে অপশান দেওয়া আছে এর সঠিক উত্তর কী হবে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে জানিয়ে দেবে ওকে বাইশ নম্বর প্রশ্ন তোমাদের হোম টাস্কের জন্য পরবর্তী দেখো তেইশ নম্বর প্রশ্ন কী দেওয়া আছে আমাদের পোলট্রি পাখি পালন করা হয় দুধের জন্য ডিমের জন্য মাংসের জন্য ডিম ও মাংসের জন্য উভয় অর্থাৎ অপশান ডি ডিম এবং মাংসের দুটোর জন্যই আমরা পোলট্রি পাখি পালন করি ওকে চব্বিশ নম্বর প্রশ্ন আমাদের বলেছে একটি পোলট্রি বার্ড এর উদাহরণ হলো ময়ূর পায়রা টিয়া হাঁস সঠিক কি হবে ডি অর্থাৎ হাঁস হচ্ছে একটি পোলট্রি বার্ড এর উদাহরণ ওকে পরবর্তী দেখো পঁচিশ নম্বর প্রশ্ন আমাদের বলেছে ডিম উৎপাদনকারী মুরগিকে বলা হয় কি টেবিল ব্রিজ লেইং ব্রিজ সিটার ব্রিজ নন সিটার ব্রিজ সঠিক উত্তর অপশান বি অর্থাৎ লেইং ব্রিজ ওকে কি বলবো লেইং ব্রিজকে আমরা বলবো ডিম উৎপাদনকারী মুরগি ওকে পরবর্তী দেখো আমাদের ছাব্বিশ নম্বর প্রশ্ন বলেছে হালকা জাতের মুরগি হলো চারটে অপশান দেওয়া এর মধ্যে কোনটা হালকা জাতের মুরগি অপশান এ সঠিক উত্তর অর্থাৎ লেখ হরণ হচ্ছে একটা হালকা জাতের মুরগি ওকে পরবর্তী দেখো আমাদের সাতাশ নম্বর প্রশ্ন কি বলা আছে মুরগির ডিম উৎপাদনকারী জাত বছরে ডিম পারে কয়টি সঠিক হবে অপশান ডি অর্থাৎ দেড়শো থেকে দুশো বা তারও বেশি বছরে ডিম পেয়ে থাকে ঠিক আছে তাহলে যে মুরগি হলো ডিম উৎপাদনকারী হিসাবে আমরা চাষ করে থাকি সেগুলো কি বছরে দেড়শো থেকে দুইশোটি বা তারও বেশি ডিম দিয়ে থাকে ওকে আঠাশ নম্বর প্রশ্ন আমাদের দেখে না বলেছে ভারী জাতের মুরগি নয় কোনটি চারটে অপশান দেওয়া আছে একটু আগে আমরা পড়লাম হালকা জাতের মুরগি কি পড়েছিলাম লেঘন হর্ন তাই অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর বলেছে কোনটা ভারী জাতের নয় অর্থাৎ কোনটা হালকা জাতের জিজ্ঞাসা করেছে অপশান সি ওকে লেঘন হর্ন হচ্ছে একটা হালকা জাত অর্থাৎ এখানে জিজ্ঞাসা করছেন নয় তাই অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার বন্ধুরা আমরা উনত্রিশ নম্বর প্রশ্ন আলোচনা করছিলাম বলেছে মুরগির ডিম যে ভিটামিনের চাহিদা আমাদের শরীরে পূরণ করে সেটা হবে কি অপশান বি অর্থাৎ আমরা ডিম থেকে পাই ভিটামিন সি ওকে ডিম থেকে আমরা কি পাই ভিটামিন সি পাই পরবর্তী দেখো তিরিশ নম্বর প্রশ্ন আমাদের কী বলা আছে উভগুণযুক্ত অর্থাৎ উভয় গুণযুক্ত জাতের মুরগির নয় কোনটি চারটি অপশান দেওয়া আছে এর মধ্যে সঠিক উত্তর অপশান এ অর্থাৎ মিনার্কা হচ্ছে উভয় গুণযুক্ত মুরগি নয় পরবর্তী একত্রিশ নম্বর প্রশ্নে আমাদের বলেছে উভয় গুণযুক্ত জাতের একটি মুরগির নাম কি সঠিক উত্তর অপশান ডি অর্থাৎ নিউ হ্যাম্পশায়ার ওকে নিউ হ্যাম্পশায়ার হচ্ছে উভয় গুণযুক্ত একটি মুরগির নাম দেখো বত্রিশ নম্বর প্রশ্ন আমাদের কী বলা ডিমে তা দেয় না এমন একটা প্রজাতি হলো চারটে অপশান দেওয়া আছে বন্ধুরা বত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হবে অপশান সি অর্থাৎ লেগ হর্ন যেটা হালকা মুরগি আমরা পড়েছিলাম এটা কি ডিমে তা দেয় না পরবর্তী তেত্রিশ নম্বর প্রশ্ন আমাদের বলেছে স্বাধীনভাবে পালিত মুরগিদের বিক্রি করার মতো ওজনে পৌঁছাতে সময় লাগে কতদিন সেটা হবে প্রায় তিন মাস বা তার বেশি ঠিক আছে যদি স্বাধীনভাবে কি হয় পালন করা হয় তাহলে হবে অপশান ডি অর্থাৎ বারো থেকে ষোলো সপ্তাহ পরবর্তী আজকে শেষ প্রশ্ন দেখে নাও চৌত্রিশ নম্বর ডিম উৎপাদনকারী একটি মুরগি হলো আসিল লেঘন ব্রামা সঠিক অপশান বি অর্থাৎ লেঘন হচ্ছে ডিম দিয়ে থাকে ঠিক আছে লেঘন অপশান বি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দাও এবং তোমার বন্ধুর সাথে শেয়ার করো থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং